আমার স্বরচিত বাণীটির নাম ন্যায় দণ্ড, আবৃত্তি আমি শান্তা শ্রাবন্তী। আত্মীয় কিভাবে অনাত্মীয় হয় তা আমি দেখেছি, দেখেছি হিংসার আগুনে পোড়াতে এক একটি তাজা প্রাণ, দেখেছি দম্ভ অহংকার আর টাকার গরম দিয়ে নিরীহ মানুষগুলোর কেনা বেচার হাট বাজার, দুর্বল মানুষের উপর সবলের চাবুকু পেটা, প্রতিভাবান মানুষকে গলা টিপে হত্যা করার তীব্র আকাঙ্ক্ষা, দেখেছি রক্তের সাথে বেইমানি, প্রতারণা, ভণ্ডামি, নিমখারামি, এতিমের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘৃণিত রাজনীতি, বিনা কারণে অন্যায় ভাবে অন্যের হক রিজিক নষ্ট করে অপবাদের গ্লানি মাথায় নিয়ে পথভ্রষ্ট হয়ে যাওয়া দেখেছি, অনেক সাজানো বাগান ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া দেখেছি, আপন কিভাবে পর হয় তাও দেখেছি, ভালোবাসার ভাগ দেখেছি, খুব কাছের মানুষ ভাগ বাটোয়ারা দেখেছি, সুন্দরকে অসুন্দর বানানোর লাগাতার চেষ্টা দেখেছি, সত্যকে মিথ্যা বানাতে দেখেছি, অপবাদ অবহেলা অনাদর নির্যাতন লাঞ্ছনা গঞ্জনা আঘাত অস্বীকার নির্বাক ও নিকৃষ্ট মানের ভাষা প্রয়োগ করা মানুষ নামের দানব দেখেছি, আর একটু একটু করে খসে পড়া ধসে যাওয়া জীবন দেখেছি, রক্ত মাখা হৃদয়ের আর্তনাদ দেখেছি, ভালো থাকার দিন রাত গুলো একটু একটু করে মরে যেতে দেখেছি, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ছাই হতে দেখেছি, মাজলুম নারী পুরুষের অসহায় আর্তনাদ দেখেছি, বোমা কান্নাও দেখেছি, সবকিছুর শেষে এটাই জীবন, কেউ মেনে নিয়ে বুদ্ধিমত্তা দিয়ে সামনে এগিয়ে চলে, আবার কেউ মৃত্যুর শীতল স্পর্শে হারিয়ে যায় না ফেরার দেশে, তাই মহান আল্লাহর দরবারে এটাই আকুতি, ধৈর্য দিন সাহস দিন ক্ষমা করুন জীবন যুদ্ধে জয়ী করুন ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ন্যায় দণ্ড প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, আপনার প্রিয় বান্দী হিসাবে কবুল করুন, আমিন। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমিন।